পটিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের 46 বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারুক, আফরোজা বেগম, সমাজসেবা কর্মকর্তা শফিউদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এতে প্রধান অতিথি এমপি শামসুল হক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদানে সরকার কাজ করে যাচ্ছেন। পরে সংসদ পটিয়ার মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর প্রতীক দুদু মিয়ার পরিবারকে 50,000 টাকা অনুদান প্রদান করেন, পাশাপাশি প্রত্যেক মুক্তিযোদ্ধাকে নানান উপহার তুলে দেন। বঙ্গবন্ধুর নামে একদিন পরে উনি পাঠ করেছিলেন, উনি পাঠ ছাড়া দেন, উনি উৎসব আমাকে বললেন এই কথা আমি বলি। আর জিয়াউর রহমান উনি পাঠ করেছেন, খবর পাঠ করেন, উনি তো মাদক, উনি মানুষের কোষের গুলোকে উনি বলেন কত রকমের। এখন পর্যন্ত এসব পাবলিক স্কুলগুলোতে বসে বসে ছেলেদেরকে উল্টা পাল্টা শেখায়, প্রাইমারি স্কুলের মাস্টারের পরীক্ষা দিতে গেলে 70% পারে, 30% পারে না, ভুল করে। আমি একটা স্কুলে স্কুলে একটা কুইজ প্রতিযোগিতা দিয়েছিলাম, তো আর তারা ওখানে 32,000 সঠিক উত্তর দিতে পেরেছে। মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল? জয় বাংলা। তার বাবা মা যদি না বলে, কিন্তু সেদিন বলতে হয়েছে বাবা সত্যির কথা হলো জয় বাংলা। তার বাবা যদি না বলে যে বাংলাদেশ কার নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখক, নাহলে তো পুরস্কার কম। আচ্ছা, যদি পত্রিকায় দেখলাম আমাদের একজন বীর প্রতীক রয়েছে, তার পরিবারের অনেকে আমার সাথে একটু যোগাযোগ করেন, কিন্তু তারা যে একটু খেয়াল করতো তাদের যদি আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে তো একটা দিতে পারতো। বিডিআর কবে দিবে, ইপিআর কবে দিবে, এটা দেখার না দেখেও আমরা দিন উনি বিডিআর ছিলেন বা ইপিআর ছিলেন, ওনাকে ওনার কবরে ওনাকে কবরস্থ করেছিলাম, ওনার এখানে গিয়েছিলাম, ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওনার কোনো পরিবার আমার আমি তাদেরকে যতদূর না পারি অভাব পূরণ করতে না পারলো পানি দিয়ে হলো আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। সেই সব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা পটিয়ায় একজনে বোধ হয় আছেন, সেই মুক্তিযোদ্ধাদের পরিবারকে আপনারা সবসময় দাওয়াত করবেন, তাদের পরিবার পরিজন অভিমানী হয়ে আদর্শচ্যুত যাতে না হয় সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু নাই মনে হয় কিছু, এটা 10 লাখ টাকার হিসাব করেন, সারা বাংলাদেশে 6,000 কোটি টাকা দেন উনি, এটা উনি বাজারে রাখেন। যে বাংলাদেশ বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান অবস্থায় আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি, আমাদের জিডিপি প্রবৃদ্ধি সর্বাধিক, জাতির তদন্ত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে সমর্থ হয়েছি, এসবই আমি পুরস্কার গ্রহণ করবেন। আপনাদের নাম ঘোষণা করুন। হিন্দি সংস পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।